হাই গায়েজ, আমরা এখন যাচ্ছি সোমালিয়ার উপকূল দিয়ে ভূমধ্য সাগরের দিকে। আজকে খুব ভালো লাগতেছে, এখনো আমরা সাগরের দিকে পৌঁছাই না। আমার কি বাতাস, হাই হাই চলতে এক্সপাক হয়ে যাচ্ছে। আমাদের সাথে আছে আমাদের আজকে জাহাজের ক্যাপ্টেন নিবেদন বন্ধু খান সাহেব। স্যার হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের খান সাহেব পেজ থেকে সরাসরি এই ব্লগে যুক্ত হয়েছেন যারা, তাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আমাদের এই জাহাজের ভিডিও আপনাদের যদি ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে এই আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, কুটে হাতে আপনি কি কবা লাগছে, তো জিড়ে নেই ভাই। ওঠেন ওঠেন ওঠেন, কষ্ট হয়ে গেছে ভাই, ওঠেন জিড়ে নেই ভাই। না পরে জিড়ান, ওঠেন, আপনার চিন্তা না, ওঠেন জিড়ে নেই ভাই, ওঠেন ওঠেন ভাই, এটা জিড়ে নেই ভাই। আপনি কি ডা কবা লাগছে ভাই, কে ডা ভাই? আমি আপনার মতো একটু ডাহাইতে রেখাই ভাই। ধর্মি আমরা ডাহাইত নাকি, আপনি খালি আমার মতো বলতে আপনারা মাছ মেরে খান, আমি ডাহাইতে রেখাই ভাই। ও আচ্ছা, ডাকাইত আপনি কি আগে বলবেন ডাকাইত? আরে দাঁড়ি ভাইয়ের সাথে আমাদের ভালো পরিচয় আছে, মাঝে মাঝে দেখো। অনেক ভয় নিয়ে আর কি এই ব্লগে আসলাম, ব্লগটা করতেছি এবং লাইভও আছে সাথে। তাই আমরা এত সময় ভালো হয়েছিলাম, এই মাত্রই আমাদের জাহাজে হঠাৎ করে একজন ডাকাতের আবির্ভাব, ডাকাত আসছে। তা ডাকাতকে আমাদের ক্যাপ্টেন সাহেব ম্যানেজ করে নিয়েছে। ভাই ডাকাত ভাই, আপনার নামটা? ইমরান সোমালি। ইমরান সোমালি, না ইমরান সোমালি ভাই, আপনার কোন চ্যানেল আছে, ফেসবুক পেজ? জি ভাই, আহমেদ ইমরান আছে। আহমেদ ইমরান আইডির নাম। ফেসবুক আইডি আপনারা লাইক দেবেন, তাহলে আমাদের এই ডাকাতির আপডেটগুলো নিয়মিত পাইতে থাকবেন। তা ভাই আপনার বাড়ির সবাই ভালো আছে? একটু বন্ধ কর, পরে আবার। জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার ছেলেমেয়ে কয়েকজন? আমার ছেলেমেয়ে হলো ভাই তিনজন। আচ্ছা, ওই ই আপনি উঠছেন, আপনার তো মেহমান মানুষ খালি হাতে ফেরত দেওয়া যায় না। আচ্ছা, মুক্তিপণ কত সহজ হয় বলুন তো? যারা দুর্নীতি বাজ আছে, দুর্নীতি হারতে টাহাই, কারণ তারা মনের দুঃখে দুর্নীতি করা উচাই দিতেছে, একটু কমাই রাখ। আচ্ছা ভাই, না হয় না ভাই, তো 100 আপনি 20 কোটি দেন না? পারবে না ভাই, পারবে না, আমাকে দেশ পারবে না ভাই। তাহলে ভাই আমরা কিছু রাখবো না মনে করেন, আপনার যদি 100 কোটি বলি, দেশ থেকে আমরা 120 কোটি আনবো, 20 কোটি আমাদের রাখতেই দিত, একটা সামঞ্জস্য তাই আসি। তাহলে সব মিলে 100 কোটি দেন আর আপনারা, তাহলে মোটামুটি 100 কোটি হলে হয়ে যায়, 120 কোটি আমরা আইনে 20 কোটি আমরা রাখবা না। হ্যাঁ ঠিক আছে, আর সামনে ঈদ আসতেছে, আমরা পিকনিক টিকনিক, আপনার আসেন কয়দিন ভাই? স্যার সপ্তাহখানিক আছে। স্যার ওই সপ্তাহখানিক থাকবে আমাদের, তারপরে একটু কথা আছে। ওই যে আমাদের ভাই তো আছে আমাদের সাথে, ওই যে আমাদের সুমন ভাই ছিল না সাংবাদিক? ভালো কথা মনে করছি ভাই, আমাকে একটা সাংবাদিক বন্ধু আছে সুমন, বেচারা ওই ভাইরাল নিউজ করতে না পাই যে এখন পুরো না খাই মরতে আসে, খুব অভাবে আছে। এই ডাহাইতির নিউজটা যদি তার দিয়ে করান যায়, মনে করেন প্রত্যেকদিন ভাই আপনিও ভাইরাল, ইমরান সোমালি ভাই আপনিও ভাইরাল হয়ে যাবেন ভাই, একদম প্রতিদিন আপডেট দেবো। তারপরে আমরা পিকনিক করবো ওই মাঝে মধ্যে, আমি শেষ তালি তো ভাই, না আপনার মুখটা ঢাকি রাখবো না সমস্যা, প্রতিদিনের আপডেট ওর পত্রিকায় দিলে মনে করেন পুরো ভাইরাল বিষয়টা। না ভাই, তাই সুমন ভাইরে ফোন দেবো, আমার ফেস চিনে লাইলে আমার দেশে অনেক ঝামেলা হবে। আরে মি আমার দেশে আপনি ভাইরালই যাবেন, দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বেড়ে গেছে ভাই। আপনার দেশ তো দুর্নীতিতে ফার্স্ট ভাই, আমাদের দেশ তো দুর্নীতি নাই ভাই।
আপনাকে দুর্নীতি করেন, ডাকাতি করেন? না আচ্ছা, এই আপনি করেন, ওই মুখটা ঢাকিলেই। হ্যাঁ, আমাকেও সাবস্ক্রাইব দরকার আছে। আপনার গামছা আনছেন? না, এইভাবে একটা সেলফি তোলে তো ডাকাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা একটু ভিডিও করো। সোমালিয়া দস্যুর কবলে বাংলাদেশি জাহাজ, সোমালিয়ার দস্যুর কবলে বাংলাদেশি জাহাজ। আর এই নিউজটা দেখতে পাবেন আমাদের সুমন ভাইয়ের এসে খান সাহেব পেজে। আর সুমন ভাইয়ের পত্রিকা কোন? সুমন টিভি না, এস টিভি। এই এই এইটার আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, পাশাপাশি বাংলাদেশের সোনান্ধন বিখ্যাত সাংবাদিক এস আর সুমনের এস টিভিতে। সুমন একটু ফোন দিই। সুমন হালদার, এই সুমন ভালো আছ? কাম তো একটা হয়ে গেছে, তুই ওটা এবার বোনাস পাবি, লালে লাল হয়ে যাবে। আমাকে যাই দিতে একজন ডাকাইত পারছি, আমার সাথেই আছে। তুই প্রতিদিন নিউজ করবি, দেখবি তোর নিউজ ভাইরাল। আমরা ব্লগ করবো, ফুড ব্লগ করবো, খাওয়া দাওয়া করবো, ঈদে আনন্দ উদযাপন করবো, সব কিছু তোরে আপডেট জানাবো, তুই নিউজ করে দিবি, ঠিক আছে? আচ্ছা রাখ, আমি ওই তোরে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাই দিব। আমি হাই হাই রাখ, কাজ আছে, এখন ডাকাইতির সাথে আলোচনা করতে আসি, পরে জানাই দিস তোরে। ও কথা হয়েছে, কথা হয়েছে স্যার। হ্যালো, টাকা পাঠাইছেন? আচ্ছা আচ্ছা, আমি জিগাইতে আসি তোরে। হ্যাঁ ভাই, আপনার অ্যাকাউন্টে মনে হয় টাকা পাঠাই দিই। অ্যাকাউন্টে একটু চেক করে দেখেন তো, আইসে নাকি টাকাটা? হ্যাঁ ভাই, ঠিক আছে, আইসে না? তাই দাম স্যার, আপনার ফেসবুকে নক দিবা, নিয়ে ফিরে তারিখ ফিরে খেপে কিন্তু একটু কম নেবেন দাদা। ওকে ওকে ওকে।